গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। পাশেই জানি না কতটা আওয়াজ পাচ্ছ, যেহেতু বসন্ত এসে গেছে। আর আমাদের বাড়ির পাশেই একটা পার্ক রয়েছে, পার্ক না কর্পোরেশনের মাঠ রয়েছে, আম গাছ রয়েছে, একটা পাখি ডাকছে, দেখো হুপ হুপ করে। ফোনে হয়তো অতটা আওয়াজ পাবে না, কারণ বাচ্চারাও মাঠে চিল্লাচ্ছে, ওই জন্য হয়তো আওয়াজ পাবে না। যেহেতু আজকে সানডে, সব বাচ্চারাও খেলছে। তো আগে তো এমনি বাইরে বাচ্চারাও খেলতো, এখন ওই মাঠে কর্পোরেশনে যারা আছে ওরাই খেলে। আর মেঘা এখানে যে শুয়ে আছে, কালকে তো মেঘার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, মানে রাত্রিবেলা অনেকটা জ্বর বেড়েছিল, বমি করছিল। কালকে সারাদিন না ঠিক মতো খাওয়া দাওয়া করেছে, না কিছু করেছে। তো কালকে তো ব্লগ করিনি, বাট আজকে ভাবলাম যে না কন্টিনিউ করি ব্লগটা, কারণ ব্লগ রোজ না দিলেও এখন আবার আমার দেখছি মাঝে মাঝে না ওয়াচ টাইম 1 ঘন্টা করে কেটে নিচ্ছে, জানি না কেন হচ্ছে এটা। তো এটা অনেক আগে একবার হয়েছিল, আবার এই এখন দেখছি এই 1 সপ্তাহ ধরে দেখছি সকালবেলা উঠেই রোজই দেখি 1 ঘন্টা করে ওয়াচ টাইম কাটছে। তো ভাবলাম যে না, যেটুকু পারি সারাদিন ওর শরীর খারাপের পাশাপাশি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, আর ওর শরীর খারাপ হলে ওকে কীভাবে টেক কেয়ার করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। একটু পাশে দেখো, স্কিপ না করে পুরোটা ভিডিও দেখো, যতটা পারবো সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর বাচ্চাদের জ্বর সর্দি কাশি হলে ওরা তো একদমই খেতে চায় না, তো ওদের কোন খাবারগুলো ওদের জন্য উপকার, কোন খাবারগুলো ওদের খাওয়া উচিত সেগুলো তোমাদের সাথে যতটা শেয়ার করবো। আর আমি যে সব জানি তা না, আমার থেকেও অনেক এক্সপিরিয়েন্স মাদার আছো তোমরা, তো তোমরাও একটু শেয়ার করো ওকে কী খাওয়ানো উচিত কী খাওয়ানো উচিত না, বা কোনটাতে ওর ভালো উপকার হবে। যেমন আমার এক বান্ধবী বলল যে ওকে একটুখানি খেজুর খাওয়াস, তো শরীরটাকে বলেছি আজকে একটু খেজুর নিয়ে এসো। তো তোমরাও যদি সেরকম কিছু জানো তো সেগুলো আমার সাথে একদম শেয়ার করো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘাকে দিলাম জলমুড়ি, যাতে পেটটা একটু ঠান্ডা হয়। এত প্যারাসিটামল খাচ্ছে, এই খাচ্ছে, বাট শরীর তো ভীষণ দুর্বল। তো সুদীপ্তকে বলেছিলাম অল্প একটু চিকেন এনো, চিকেন স্টু করবো। তো অনেকটাই চিকেন এনেছে, তো সবটা আমি করব না, খানিকটা রেখে দেবো। আর খানিকটা আলু পেঁপে দিয়ে যেরকম চিকেন স্টু করি সেরকম করব, কারণ কি বলো তো মানে এই সময় তো বেশি গরম জিনিস খাওয়া যায় না, যেহেতু প্যারাসিটামল খাচ্ছে, শরীর অলরেডি গরম হয়ে আছে। কিন্তু তার সাথে প্রোটিনটাও ভীষণ দরকার যেহেতু শরীরটা দুর্বল। তো সকালে আজকে বেলায় করব শিঙ্গি মাছ। শিঙ্গি মাছ আমি কিন্তু চিকেন স্টুটা খুব অল্প তেলে রান্না করি, তেলের মধ্যে আলুগুলো ফার্স্টে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ দিলাম, পরপর তারপর চিকেন, তারপরে ওর মধ্যে দিলাম টমেটো কুচি আর দিলাম নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে। দেখো একদম অল্প আদা আর অল্প রসুন দেবো, মানে 1/2 চামচেরও কম, কারণ বললাম পেট অলরেডি গরম হয়ে আছে। আর প্যারাসিটামল খেলে না বাচ্চাদের একটু পেটের প্রবলেম হয়, একটু পটিরও সমস্যা হয়, তার জন্যে এটাতে একদমই বেশি মশলা দেবো না। এর মধ্যে গাজর, তারপরে বিনস, আরও অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু যেহেতু আজকে একদম হালকা পাতলা করে করছি তো ওইগুলো কিছুই দেবো না। আর বেশি কষার কিন্তু প্রয়োজন নেই, জাস্ট একটু নাড়াচাড়া করব, করে এটা জল দিয়ে প্রেসারে দুটো সিটি দিয়ে নেব। তো এখন বাজে 9টা, তো এটা হলো মেঘার ব্রেকফাস্ট, পাউরুটি আর চিকেন স্টু। যদিও দুটো পাউরুটি খাইনি, আধখানা খেয়েছে, চিকেন স্টুটা খেয়েছে সবটা। তো মেঘাকে ব্রেকফাস্ট করিয়ে এখন চলে এলাম দুপুরের রান্নাটা করতে। তো যেটা বলছিলাম আগেই, যে এই সময় না বাচ্চাদের পেটের খুব প্রবলেম হয়, মেঘার তো হয়, প্যারাসিটামল খেলেই ওর একটুখানি মানে পটির সমস্যা হয়, পাতলা পটি হয়। তার জন্য দেখো এখানে শিঙ্গি মাছের ঝোল করছি। শিঙ্গি মাছের ঝোল কিন্তু লিভারের জন্য ভীষণ উপকারী। তো আমি আলু পেঁপে আর পটল দিয়ে করছি। আলু পেঁপেটা অলরেডি প্রেশার কুকারে আমি দিয়ে দিয়েছি দেখতেই পেরে, অল্প নুন আর হলুদ দিয়ে। আর এখানে পটলটা তো কাঁচা দেওয়া যায় না, আলুটা কাঁচাই দিয়েছি। আর এখানে অল্প তেলে 1 চামচ তেলের মধ্যে শিঙ্গি মাছটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম আর পটলটা ভেজে নিলাম, দিয়ে দুটো সিটি দিয়ে নিলাম। আর এখন ওটা অল্প 5 ফোড়ন দিয়ে সাদলে নিয়েছি। এর মধ্যে আমি আদা জিরে কিচ্ছু দিইনি, একদম পাতলা শিঙ্গি মাছের ঝোল। তো তখন দেখছিলাম কিরম হলুদ লাগছিল, বাট ওটা সিটি দেওয়ার পরে মাছটার সাথে হলে একদম সাদা টাইপের হয়ে যায়। আর এটা কিন্তু পেটের জন্য বারবারই বলছি ভীষণ উপকারী। তো দুপুরবেলা দেখো মেঘা একদম 1 হাতারও কম ভাত দিয়েছি, তাতেও খাবে না করছে। তো এখন বলছে যে মা চিকেনটা দিতে পারতে, শিঙ্গি মাছ কেন দিচ্ছ? শিঙ্গি মাছ খেতে চায় না, বাট এই সময় তো খেতেই হবে, শিঙ্গি মাছ লিভারের জন্যে ভীষণ উপকারী। দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে খাবে না বলে। তো যাই হোক, জোর টোর করে খাওয়ালাম কোনো রকম। তো মেঘার আবার জ্বর এসেছে, প্রচণ্ড জ্বর, 103 জ্বর উঠে গেছে। তো এখন একটু মাথায় জল পট্টি দিচ্ছি, আর বাবাকে বললাম যে একটু ডাব নিয়ে আসো, কারণ পেটটাও গরম হয়েছে, টয়লেট করছে না। মানে সত্যি কথা বলতে বাচ্চাদের শরীর খারাপ বলে না কিছুই ভালো লাগে না, মাথায় একটু হাওয়া দিচ্ছি আর জল পট্টি দিয়ে দিচ্ছি। মানে ভাত খাওয়ার পর থেকেই, ভাত খাওয়ার সময় বলছিল মা জ্বর জ্বর লাগছে, তারপর ভাত খাওয়ার পরে দেখি আবার জ্বর এসছে।
তো প্যারাসিটামল দিলাম, দিয়ে একটুখানি মাথায় জল পট্টি দিয়ে দিচ্ছি, কারণ এতটা জ্বরটা বেড়ে গেছে। তো গুড ইভিনিং। তো সকাল থেকে তোমাদের সামনে একদমই আসতে পারিনি, বুঝতেই পারছো মেঘার শরীরটা খারাপ বলে। তো এখনও শরীরটা একটু ঠিক আছে, এখন বাজে 5:30 বেজে গেছে। তো ওকে একটুখানি চাউমিন করে দিলাম, কারণ কিছুই খা, সারাক্ষণই তো দেখছো কিছু না কিছু রান্না করছি, কারণ কিছুই খাচ্ছে না, ওই জন্য চেষ্টা করছি যেটা ও খায় সেটাই করার আর কি। তো ওই জন্য পরপর সকালবেলা স্টু, শিঙ্গি মাছ সবই করছি, যেটা খেতে যায়। তো আমার যখন মা ছিল তখন আমাকেও করে দিত, এখন ব্যাপারটা আলাদা। তো ওরও মা যখন আছে ওকে করেই দেবে। তো দুপুরবেলা ওর প্রচণ্ড জ্বর এসেছিলো, ভাত খাওয়ার পরে ভাত তো খাইনি, 4 চামচ কি 5 চামচ গুনে গুনে খেয়েছে ভাত, তারপরেই কাঁপুনি দিয়ে জ্বর এসছে। কালকে রাত্রিরেও অনেকটা জ্বর বেড়েছিলো, আজকেও পুরো 103 জ্বর উঠে গেছিলো। তারপর জল পট্টি পট্টি দিলাম, দিয়ে ওকে অ্যান্টিবায়োটিক দিলাম, তারপরে প্যারাসিটামল দিলাম, তারপর টাচুট। মোটামুটি কাল থেকে আমি ওর যেটা দেখছিলাম, ওর মোটা ওষুধটা খাচ্ছে, 2 ঘন্টা জ্বর থাকছে না, ঘাম দিয়ে জ্বরটা ছেড়েছে, আবার জ্বর আসছে, মানে 101-102 জ্বর হয়ে যাচ্ছে, আজকে তো 103 জ্বর হয়ে গেছিলো। মানে খুব চিন্তা করছিলাম সত্যি যে কী হবে কী হবে। তো দুপুরবেলা ওই ওর জ্বর এসেছিলো তখন 9:00, ওকে তাড়াতাড়ি আজকে ভাত খাইয়ে দিয়েছিলাম 11টার সময়। ওর জ্বর এসেছিলো তখন ওই 11:30 জ্বর এসেছিলো, তখন প্যারাসিটামল দিয়েছি, দিয়ে ওই তখন প্যারাসিটামল দিয়ে ওর মাথা ধুয়ে দিয়েছিলাম, জলপট্টি দিচ্ছিলাম, দিলে জলপট্টি দিয়েও কমছে না জ্বর, আবার মাথাটা ধুয়ে দিলাম, ছোটো ননদ বলে একটু মাথা ধুয়ে দিবি, মাথা ধুয়ে দিই, তারপর জ্বরটা কমেছে। তো এখনও পর্যন্ত, এখন 5:30 বেজে 5:45 হতে চলো, টাচুর এখনও পর্যন্ত জ্বরটা আসেনি, তাই ভাবছি জ্বরটা নালে হলে শরীর একদম দুর্বল হয়ে গেছে, এখন কিছুই খাচ্ছে না কিছু করছে না, সারাক্ষণ শুয়ে আছে আর ঘুমিয়ে পড়ছে বারবার, যেহেতু শরীর দুর্বল বারবার ঘুমিয়ে পড়ছে। এখন একটু কার্টুনটা চালিয়ে দিলাম, বললাম তুই একটুখানি কার্টুনটা দেখ, ওকে একটু খাইয়ে দিই চাউমিনটা, খাচ্ছে তো না, তাও অল্প একটুখানি দিলাম, ঘরের তৈরি জিনিস তো। তো ও বলছিল ঘিমরিচ খাবে, মানে বলছে কিন্তু খাচ্ছে না, জানো না। তো আমি বললাম ঘিমরিচ থেকে ঘি, তো লিভারটা এই টাইমে তো এমনি একটু কমজোর থাকে, তো একদম অল্প তেল দিয়ে আমি যেরকম করি আলু, বলছে খাবো, 2 চামচ খাচ্ছে, খাচ্ছে না, ভাতও তাই বলছে খাবো কিন্তু খাচ্ছে না। সকালবেলাতে তো খেতেই চাই, কালকে তো সারাদিন কিচ্ছু খায়নি, শুধু ওআরএস খেয়েছে, মুড়ি জল খেয়েছে, এইসব খেয়েছে, আজকে তাও একটু বলছে খিদে পাচ্ছে, কিন্তু যেহেতু লিভারটা কমজোর না, একটু অল্প একটু খেয়েই বলছে যে গা গুলাচ্ছে, মই পাচ্ছে, কী বলবো না, ডাব টাব সব কিছুই দিচ্ছি, ডাব ওআরএস, দেখা যাক। মানে বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে না তখন সত্যি কথা বলতে আর কিছুই যেন ভালো লাগে না, শরীরটা ঠিক হয়ে গেলে তাও ঠিক আছে, আমারও শরীর যেন খারাপ হয়ে যাচ্ছে। আমার দেখো চোখ মুখের অবস্থা, মানে একে তো হেল্পিং হ্যান্ড আসছে না, কাজের দিদি আসছে না, কাল থেকে কি পরশু থেকে হয়তো আজ আসবে, আজকে রবিবার, এতে গেছে, তোমাদের বলছিলাম না কোথায় গেছে জানি না, গেছে হলো তারাপীঠে গেছে, তারাপীঠ থেকে যাবে শান্তিনিকেতন ঘুরে, কালকে বা পরশু হয়তো আসবে, মানে আমি আর পাচ্ছি না, মানে খুব অবস্থা কাহিল হয়ে যাচ্ছে একদম, আমার এতগুলো কাজ একসাথে না, দেখো 2 চামচ খেয়েই বলছে দিও না, এই করছে খালি, কী বলবো বলো। খেতে চাইছে না বলে আমি বারবার টুকটুক টুকটুক করে রান্না করছি, যেটা খায় বাবা সেটা খাক, কিন্তু কী আর বলবো, খালি জল খাচ্ছে, কালকে তো জলও খাচ্ছিল না, জানো কালকে জল খেলেও বমি করছিল, আজকে তাও জল খাচ্ছে। এই মেঘারানীকে একটু চুলটা তুলে টুলে বেঁধে দিলাম, একটু মুখটা দিকে দিকে দেখা, মুখটা দেখো কিরম লাগছে, অন্য সময় মুখটা দুষ্টু দুষ্টু লাগে, এখন যেন চোখ মুখ একদম এ হয়ে গেছে, ঠিক আছে একটু শরীরটা খেতে হবে, নাহলে কিন্তু শরীর ঠিক হবে না, শরীর কমজোর হয়ে থাকবে, তাই তো, মাথাটা নাড়ছে কিন্তু কাজটা হচ্ছে না, এখন শুস না, একটু এরকম হেলান দিয়ে বস, একটু পরে আবার শুবি, ঠিক আছে, সারাক্ষণ শুয়ে থাকলে পিঠ কোমর আরও ব্যথা করবে, একটু বস তাহলে ফ্রেশ লাগবে।
তো রাত্রির ডিনার টাইম হয়ে গেছে, মেঘার জন্য এখানে একটু গোবিন্দভোগ চালের ভাতে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ও তো খেতে চাইছে না। সকালে চিকেন স্টু করেছিলাম, ওই চিকেন স্টু ঝোলটা দিয়ে একটুখানি গোবিন্দভোগ চালের ভাতে ভাত করেছি। তাহলে কি বলতো, গোবিন্দভোগ চালের একটা সুন্দর স্মেল আছে, ওটাতে যদি খেয়ে নেয়। তো ওটা এখানে বসিয়েছি, আর এই পাশে বসিয়েছি সেই মাটন করেছিলাম। তাই সুদীপ্তকে বলছিলাম যে মাটনটা এবারে মনে আমাদের ভাগ্যে ছিল না, সেই মাটন করেছিলাম পরশু দিন, সেটা তো খাওয়া হয়নি, অল্প খাওয়া ছিল, বাকি রাখাই ছিল। তো আজকে রাত্রিরে বললাম যে তার একটা কাজ করো, রুটি আর মাটনই রাত্রিবেলা খেয়ে নেওয়া হোক। তো রাতে খাবার নিয়ে বসেও পড়েছি, মেঘাকে খাইয়ে দিয়েছি, একটাই রুটি খাবো, ভালোও লাগছে না। তো রাত্রে রুটি, মাটন কষা আর তার সাথে অনেকটা স্যালাড। তো এই ব্লগটা এখানেই এন্ড করলাম, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।